বিয়ের কন্যা চলে আসছে আমাদের মাঝে, আমরা এবার স্পেশাল জিনিস এটা হলো মিমের অর্ডার দেওয়া ছিল যে মিম তার আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই ব্যাগটা কার সেটাও আপনারা হয়তো জানেন, আবদিয়া ব্যাগ, এটা বলে আবদিয়ার ব্যাগ, এটা আবদের মার ব্যাগ, দেখে আবদিয়ার ব্যাগ নাকি, এটা আবদের আম্মুর ব্যাগ, এটা আমার উল্টা খোলা হয়ে গেছে, টেনশনের কিছু নাই, উল্টাইলেই হবে একটু একটু। আরো আসতে তুমি বসো সেখানে, বয় মা বয় আপনি অনেক এক্সাইটেড। আচ্ছা এই জায়গায় শুধু আপনাদের না, এই জায়গায় আমি বলি এটা সবচেয়ে এক্সাইটেড মানে ওরে নিয়ে পাত্তা ছিল সব, ওর সব ওর ছোট বাচ্চা সাহাবে ঢোকানোর সময় এটা নিবে না, ওটা লাগবে, আচ্ছা ঠান্ডা করেন। তো আমি এইভাবে আপনাদেরকে দেখাই, বিয়ের কন্যা চলে আসছে আমাদের মাঝে, একটা তালি বাজে না, এবার পাঁচ বছর পর জুতা দিয়ে ওরা ভাবছি তোমরা এখানে বাবু করতে পারে, আমার দেওয়া দরকার আমি দিচ্ছি, তোমরা কিভাবে ম্যানেজ করে নিবা, আরেকটা জুতা দিলাম তোমাদেরকে, আরেকটা জুতা দিলাম, হ্যাঁ।
আমি কিন্তু এত খারাপ না, তোমাদেরকে জুতা দিব, এটা তোমার আপু দিছে। আচ্ছা হলো আবদিয়ার একটা ড্রেস, ধন্যবাদ। শ্যাম্পু বিদেশ থেকে আসতে মানুষ সবই আনে, তারপরে এই যে একটা হিজাব পিন, আমি আপুকে বলে দিছিলাম হিজাব পিন নিয়ে এসে, এই যে শাড়ির সাথে লাগে, তারপরে আর এগুলো খুব সুন্দর, ছোট তো অনেক টেকসই, কিন্তু না বাইরেগুলো অনেক টেকসই, আর আমরা যেগুলো কিনি ওগুলো টেকসই না, ভাঙিয়া যায়, এটা আমি বলছি। আচ্ছা এই জুতা কেটেও দিবা, এই জুতা দিলে আমরা বড় হই যাবে, এখন না এটা হোক বলছি, তো এখন আমি এই পুরুষটা শুনলাম তো আর অনেক উঁচা, মানে তাবিয়ার জন্য যা কিনা হয়েছে আবদিয়ার জন্য তাও কিনা হয়েছে। আচ্ছা এখানে একটা গিফট আছে আমাদের পক্ষ থেকে, না এটা হলো রাফি ভাই আর যারা ভাবি, রাফি ভাই হলো যারা ভাবি হয় আপুই তো সবাই, আমি ভাবি পেলাম, আমি ভাবি পেলাম তোমাকে হলো, তারা বাঙালি ভাই ওখানে সেকেন্ড হোম থাকে, কে তোমাকে দিচ্ছে তোমার লোক দেখে, ধন্যবাদ বড় আপু। এই রাফি ভাই মানে এগুলা, তারপর হলো আর আবদিয়ার জন্য হলো অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। আচ্ছা গরমে আমরা একদম আমার পক্ষ থেকে এগুলা কিন্তু অনেক আনা হয়েছে, কিন্তু সবারই দিতে হবে তো, যার কারণে এক একজনের ভাগে পড়তে হলো, এগুলা কি অর্ডার দেওয়া ছিল যে মিম তার আপুরে মানে না আমারও দিছে এটা, যে ভাইয়া আমার এরকম ব্যাগ খুব পছন্দ, হয়েছে কিনা ওরকম আমি ঠিক জানি না, অনেক সুন্দর হয়েছে, চেষ্টা করছে মানা বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ড এর মতো কাজ দিয়া, আমরা অরিজিনাল ডায়মন্ড আনি নাই, যে ধরা খাইছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে একদম দেখছে
আমি গরিব, ডায়মন্ড ওয়ার্ল্ড যাই নাই, ধরাও খাই নাই, কিন্তু সে বড় লোক আমি জানি, কিন্তু লেখছে এরকম ভাবে। আমার এটা অনেক পছন্দ হয়েছে। আমি একবার সাদিয়া দেখছিলাম, সৌদি ঠিক আছে, তারপরে অনলাইনও দেখছি, মানে ব্যাগ গুলা খুব সুন্দর। ওখান থেকে জড়া ডায়মন্ড কিনতে সব সব কাজ ধরা খাইছে, তো এই জন্য তো বললাম। মানুষ চেক করে পরে চেক করছে, যখন ধরা খাইছে বুঝো নাই, পরে যা ডায়মন্ড সব চেক করে দেয় দেয়, পরে কমপ্লেন দিচ্ছে ওদের। তো এখন বাবু ভাইয়ের একটা গেঞ্জি আছে, বাবু ভাইয়ের পারফিউম আছে, আর একটা হলো বডি আছে, ওটা হলো আরেক ব্যাগে আছে, ওটা কি কয় আমি নাম এটা ভালো জানি না, তুমি হলো হলো কোনে, তুমি রেস্ট নাও, যাও সামনে যাও, এটা তোমার আপুর পক্ষ থেকে, এই হলো এই ওয়াশটা ভাই এবং বোনের জন্য। আগে দুটাই খুলো, তারপরে ব্যাটারি প্লাস পিন নদী পেন টেনে করে, এটা তো সুন্দর, এটা হচ্ছে যে রিমুভ করার জন্য। দেখি দুই হাত এক জায়গায় দাও, একটা ছবি তুলে দেখি, হ্যাঁ ওদের সহ তো তোমার সহ তুলে দেখি হাত সহ, তুমি ঠিক আছো। তো এই হলো কাপল ওয়াস তোমাদের দুজনের জন্য, ধন্যবাদ বলো, এদের থেকে ধন্যবাদও চাই নিতে হইতেছে। তো এই হলো আপনার মিমদের জন্য উপহার, মিমের পরিবারের জন্য। আসলে আরে এমন হাসি মজাক হয়ে নাই। তো ঠিক আছে, এই হলো মিমের জন্য যতটুকু পারছি আমাদের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ, কারণ হয়েছে কি আমি তো একা না, আরো তো কত মানুষ আছে সবার জন্য, সবার আমি তোমাকে বলি সবার জন্য, মানে তোমাদের ফ্যামিলি প্লাস আমাদের বাড়ির আশেপাশে মানে আত্মীয় স্বজন বাদেও যারা আমাদের সাথে টাচিং এ আছে তাদের সবার জন্য একটা না একটা কিছু আনা হয়েছে, চার কেজি ওজন আরো বেশি হয়েছে।
সেটার জন্য আবার 2800 টাকা পেমেন্ট করা হয়েছে এক্সট্রা এয়ারপোর্টে 4 কেজির জন্য, মানে 100 রিঙ্গিত। ওকে, তো ভালো থাকো, সবাই একটু হাই বলে দাও, বাই বাই বলে দাও। কর না, আবার আসছে। ওকে।